एवरीवन वेलकम बैक टू माय चैनल एंड वेलकम अनदर एक्साइटिंग वीडियो। सो आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। सो आज के हलो 26 मे, कल के 27 मे, कल के आमार बार्थडे। जदिओ भाई भिडियोटा अपलोड होते होते प्राय 2-3 दिन लेगे जाबे, जानि ना कबे आमि एडिट करे अपलोड दिते पारबो, कारण आमि एकटु व्यस्त आछि सेई कारणे। तो 27 मे होच्छे आमार बार्थडे और आमि भेबेछिलाम कालके थेकेई ब्लगटा स्टार्ट करबो। एज सच सेरकम कोनो प्लान तो नेई, बाट ताओ स्टिल भेबेछिलाम जे जा जा करबो कालके दिनटा आर कि तोमादेर साथे शेयार करबो। কিন্তু আজকে থেকে স্টার্ট করলাম তার কারণ প্রকাশ সাডেন একটা আমাকে মানে প্ল্যান দিল, মানে প্ল্যান সেরকম এখনো কিছু নেই, তবুও বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আজকে আমাদের একটু প্ল্যান হচ্ছে যে আমরা রাত্রিবেলায় কোথাও একটা যাব, যেখানে কি আর কি মানে ওই 12টা নাগাদ আর কি বার্থডে সেলিব্রেটটা হবে, এরকমই একটা প্ল্যান হয়েছে। তো আমাকে সকালবেলা একটু আগে জাস্ট বলেছে, তো এখন বাজে অলমোস্ট 12:30। তো আমি রান্নাবান্না করে নিয়েছি, রান্না বলতে যেহেতু একবেলারই রান্না, ওই জন্য ডাল আর আলু ভাজা করেছি, আচার আছে, হয়ে যাবে। আর রাত্রিবেলা মানে সন্ধ্যার দিকে আমরা বেরাবো এখান থেকে, আমি যাব, প্রকাশ যাবে, আরও 2-3 জন যাবে, মানে প্রকাশের মানে দাদা, একটা দাদা এরকম টাইপেরই যাব আমরা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কোথায় যাব সেটা আমি এখনও ঠিকঠাক মতো জানি না, তবে যতদূর শুনছিলাম কোনো একটা জায়গায় ডিস্কে এরকম টাইপের কোথাও একটা যাবে, ডিস্কে। বাট আমি বা প্রকাশ কেউ খুব একটা ওইখানে যেতে ইচ্ছুক নই, বিকজ আমি যেহেতু নাচি টাচি না, তো আমার একদম ওইসব জায়গায় পছন্দ না, মানে হয় না, আমি কমফোর্ট হতে পারি না অতটা। কিন্তু তারপর যেহেতু বাকি যারা আছে তারাই বলছে চল 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 চল, তো প্রকাশ বলে তাহলে চলো একবার ওখানেই বার্থডেটা সেলিব্রেট করে নেবো। তো সেই হিসাবেই আর কি যাওয়া, মানে কালকে যেহেতু বার্থডে, মানে আজকে রাত 12টার পর তোমার বার্থডে স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে পুরোপুরি প্ল্যান। যাই হোক, অনেক কথা বললাম, সকাল সকাল চলো এখন দিনটা স্টার্ট করা যাক। মানে দিনটা স্টার্ট তো আমি অলরেডি করে ফেলেছি, রান্নাবান্না সব কমপ্লিট, এখন যেটা আমি করবো সেটা হচ্ছে একটু প্রিপারেশন নেবো, বিকজ যেহেতু আমার বার্থডে, তো একটু তো মানে স্কিন কেয়ার তো একটু বানতেই হ্যাঁ। তো স্কিন কেয়ার বলতে আমি একটু ফেশিয়াল করবো, ঘরে একটা ফেশিয়াল কিট পরেই আছে, সে অনেকদিন আগে একবার করেছিলাম, তো ওইটাই একবার করে নেবো। ভেবেছিলাম পুরী থেকে এসে করবো ট্যান রিমুভ করার জন্য, কিন্তু তারপর আর করা হয়নি, তাহলে তাহলে কালকে যখন বার্থডে আজকেই করে এখন ওই ফেশিয়ালটা করব। ফেশিয়াল করে তারপর দেখি আগে কী কী করি, আগে পুরো ভিডিওটা দেখলে জানতে হবে। চলো, বসে পড়েছি আর এই জায়গাটায় বসেছিলাম কারণ সামনে থেকে যেহেতু জানলাটা আছে আলোটা আসবে এটা ভেবে। তারপর দেখছি একটু মেঘমেঘ করে, জানি বৃষ্টি হবে না, বাট তাও আমি স্টিল জানলাটা দিয়ে দিলাম, কারণ করতে করতে দেখালো আবার বৃষ্টি হলো, আবার জানলা টানলা দিয়ে দেবে, এই জন্য দিয়ে আমি রিং লাইটটা জ্বালিয়েছি, ওই জন্য খুব বেশি আলো আলো লাগছে না, মেঘ ডাকছে হালকা হালকা। আর একটা ভাই এসছে আমাদের বাড়িতে, ওর সাথে আর কি কথা বলছি, ও বসে আছে খাটে। আর এই ফেশিয়ালটা করবো আজকে, এটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম কীভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়েছি, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটা, তোমরা দেখে নিও যে কীভাবে কী ইউজ করবে আর কীভাবে পারচেস করতে পারবে কোথা থেকে, সমস্ত কিছু লিঙ্ক ওই ভিডিওটার মধ্যেই দেওয়া আছে, ভিডিওটা দেখে নিও। চলো ফটাফট করে আগে আমি এটাকে এবার ইউজ করি। তারপরে স্নান করতে করতে অলমোস্ট 1:30 বেজে গেছে, তারপরে স্নান করে এসে কোনো রকম খেলাম, আজকে নর্মাল সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল, স্টার্টিংয়েই বলেছি কী কী রান্না হয়েছে আজকে। আর তারপর ঠামাবাড়ি গেছি, ঠামাবাড়িতে একটু কাজ ছিল, ফিরতে ফিরতে 5:30-6:45 মতন বেজে গেছে, এসে কোনো রকম তাড়াহুড়া করে স্নান করেছি, কারণ এত গরম না, মানে একটু মেঘলা মেঘলা ছিল সকালের দিকে, বাট তাও অনেকটা গরম, সেই কারণে আমি ফটফট করে স্নান করেছি। স্নান করে স্নান মানে গা হাত পা ধুয়েছি, চুল আর ভেজাইনি, কারণ এখন চুল ভেজালে চুল শুকাবে না, সেই জন্য এসে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন রেডি হবো, কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে,
যাচ্ছে, 6টা অলমোস্ট বাজে। তো আমাদেরকে এখান থেকে বেরোনোর কথা হচ্ছে 6:30-7টার মধ্যে, যাই না হবে কিনা, কারণ আমার রেডি হতে একটু টাইম লাগে, আমি ধীরে ধীরে রেডি হই, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রকাশও অলরেডি চলে এসেছে, প্রকাশও স্নান করে এলো কাজ থেকে এসে, স্নান টান করে এখন ও রেডি হবে। ওর তো সেরকম কিছু না, জামা প্যান্ট পরবো, হয়ে যাবে, আমি একটু হালকা রেডি হব। আর আজকে যে মেকআপ লুকটা এখন আমি করে যাব, এটা আমি শ্যুট করব, গেট রেডি উইথ মিটা শ্যুট করব। বাট তোমরা যদি আমাকে এই ভিডিওটার কমেন্টে বলো, মানে এই ভিডিও তোমরা দেখতেই পাবে যে আমি কিরকম কি সেজেছি, খুব বেশি কিছু তো ইচ্ছে নেই, বাট একটু হালকা গ্লিটারি আইস করবো এরকমই ভাবছি। তো তোমরা যদি বলো যে কীভাবে কী মেকআপটা করেছি, তাহলে আমি শেয়ার করবো, আদারওয়াইজ আমি করবো না, আমি শ্যুট করে রাখছি। আর বাকি যারা যাবে তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তার বকর বকর না করে চলো ফটাফট রেডি হয়ে। আর প্রকাশকে ক্যামেরা ডাকলে প্রকাশ একদম আসতে চায় না, আমাকে একা একা বকতে হয়। আর আমার চোখ দেখো ঘুম পেয়েছে, দুপুরে ঘুমায়নি বলে এরকম হচ্ছে আজকে আমার। হাসছো কি তুমি? তুমি তো রাতজাগা পাখি। সত্যি তাই, আমি রাত্রিবেলা রাতে ঘুমাবে না সকালে ঘুমাবে, সত্যি রাত্রিবেলা আমার ঘুমিয়ে আসে না, কি হয়েছে কে জানে, মাঝে ঠিক হয়ে গেছিলো আবার একই প্রবলেম হচ্ছে। যাই হোক চলো এবার রেডি হই। আমি আর প্রকাশ পুরো রেডি হয়ে গেছে, আর একটু ঘেমে যাচ্ছি কারণ ফ্যান অফ, তো সেই জন্য। আর এখন আমি আর প্রকাশ বেরোচ্ছি, এদিকে পুরো মেস, কালকে সকালে এসে সব ঠিকঠাক করবো, অ্যাকচুয়ালি আস্তে আস্তে রাত হয়ে যাবে, হ্যাঁ সকালেই ঠিক করবো, আর আজকে রাতে কিছু হবে না। যাই হোক পেয়ে গেছি আমাদের ক্যাব, এখন আমি প্রকাশ আরও দুজন আছে, যাই হোক ওরা ব্লগে আসতে ইন্টারেস্টেড না, সেই জন্য ওদেরকে আর নিলাম না। চলো এখন যাচ্ছি, তারপর গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু, আপাতত যাওয়া যাক। এবার ভেতরে ঢুকবো, বাকি তো দুজন আগে রয়েছে, আমরা এবার যাব। আর অনেক খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেছে, এখন কটা বাজে প্রকাশ? অলমোস্ট 10টা বাজে না? আমার মেকআপ গলে গেছে, এসি চলছিল তারপরও মানে মেকআপ, হ্যাঁ আজকে না কি হয়েছে এত তাড়াহুড়া ছুটে এত বিচ্ছিরি ভাবে সেরেছি আমি কি বলবো। আর চলে এসেছি অলমোস্ট সেই যে, আর কোন ফ্লোরে হচ্ছে কোথায় হচ্ছে সেটাই হচ্ছে খোঁজার বাকি। 10:45 বেজে গেছে, একটু লেট হয়ে গেছে, বাকি দুজন আগে আছে। মেনলি হচ্ছে রাস্তা এত ভুলভাল এখন দেখায় না, ওটাই প্রবলেম হয়ে যায়, তো ওই কারণেই। আর বাই দ্য ওয়ে প্রকাশ থ্যাংক ইউ নিয়ে আসার জন্য। তো চলো আপাতত যাই ভেতরে। আর আমি না খুব একটা এইসব জায়গায় কমফোর্টেবল না, বাট তাও স্টিল আসলাম আর কি, প্রকাশ বললো চলো, দ্যাটস ওয়াই এখন যাচ্ছি আগে। আর আমার শরীরটা না খুব একটা ভালো লাগবে না, কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছে সকাল থেকে আজকে, কারণ সকাল থেকে না কালকে রাত থেকেই পেটটা ব্যথা ব্যথা করছে, বলো কেমন একটা পেটে ব্যথা করছে, মাঝে মাঝে আমার এটা হয়। ফাইনালি অনেক খুঁজে খাজে পেয়েছি, ঢুকছি, ঢুকতেই পারছি না, প্রায় 15-20 মিনিট ধরে ঘুরে যাচ্ছিলাম কোথার থেকে, মানে একজনের সাথে কলে কথা বলছিল, ভেতরে একজন আছে তার সাথে কলে কথা বলতে বলতে, এইদিকে না ওইদিকে, ওইদিকে না সেদিকে, এই করতে করতে পুরো আমরা 15 মিনিট বেকার টাইম ওয়েস্ট হলো, এমনি লেট হয়ে গেছে। চলো আপাতত তো মোটামুটি চলে এসেছি, এবার দেখা যাক। তারপরে সবাই টানাটানি করছে, যদিও আমি নাচি না, বাট তারপরও সবাই টানাটানি করছে বলে খুব একটা হচ্ছে না আর কি ভিডিও করা। চলো পরে কথা। Thank you.
বেসিক্যালি গুড মর্নিং এখন না আমি আবার ভুল করলাম এখন 1:30 বাজে অলমোস্ট আর কালকে রাতে আমি আর বেশি ব্লগ করতে পারিনি অ্যাকচুয়ালি কালকে আমরা ওখান থেকে 12:30টার মধ্যে বেরিয়ে এসেছিলাম বিকজ ওখানে না একদম কোনো রকম প্ল্যান করে যেহেতু প্রকাশ যায়নি তো ভেবেছিল ওখানে আমরা কেক পাবো কিন্তু কেক পাই মানে আশেপাশে কোথাও পেয়ে যাবে কিন্তু পাওয়া যায়নি তারপর লাস্টে আমরা 12:30টার সময় বেরিয়ে এসেছি বেরিয়ে এসে রাস্তায় অনেক কেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু সেটাও পাওয়া যায়নি তো রাত্রিবেলায় বেসিক্যালি কেক কাটিং টাটিং হয়নি যদিও বা সেরকম খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু প্রকাশের আর কি মন ছিল যাই হোক এটাই হচ্ছে পুরো স্টোরি আর বাড়িতে ঢুকেছি অলমোস্ট 1:30টায় একটু লেট হয়েছে বাট আমরা ভেবেছিলাম আরও লেট হবে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বলে তাড়াতাড়ি ঢুকে গেছি আর এসে তারপর সবার রিপ্লাই টিপ্লাই দিচ্ছিলাম ওখানেও দিচ্ছিলাম রিপ্লাই এই করতে করতে 4:00 বেজে গেছে বাড়িতে এসে যদি যদি 4:00-5:00 এরকম নাগাদ ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম হচ্ছে 10:00 মানে বারবার সবাই ফোন করছে বিশেষ করে কাকি ফোন করছে তাড়াতাড়ি আয় তুই 2:00 বাজিয়ে দিবি 3:00 বাজিয়ে দিবি আমি বলছি না না আমি চলে আসছি বলে তাড়াতাড়ি করে স্নান টান করে এসে গেছি এসছি জাস্ট একটু আগে 1টার সময় আর আমার যে ভাই মানে আমার যে বড় ভাই আছে ও বলছিল আসবে না ও কাজে গেছিলো এক জায়গায় তো বলেছে আসবে না তো দেখি হঠাৎ করে এসে একটা সারপ্রাইজ দিল যাই হোক মেনলি বলে দিই আমাদের রাতে কি প্ল্যান আছে রাতে সেরকম করে কোনো প্ল্যান নেই কাকারা একটু ডিসাইড করেছে আর এই যে একজন আমাকে মার দেখিয়ে গেল কাকারা ডিসাইড করেছে যে বাড়িতে মানে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর সুমনা টুমনা তো থাকেই মানে আমাদের বাড়িতে ডেলি আসে আর আমার বাড়ির পাশেই থাকে তো অবভিয়াসলি ও কি থাকবে কি হচ্ছে দিদি চুরি করে করে আমার খাবার খাচ্ছে অ্যাকচুয়ালি এখন কাকি আমাকে খাবার দিচ্ছে মানে কাকির ঘরেই খাবো আজকে রান্না বান্না করেছে কি করেছে সেটাও আমি জানি না আর এইদিকে দেখো আমার খাবারগুলো চুরি করে করে খাচ্ছে খুব ভাজা যায় কি দিবি আমাকে কি দিবি দিবি না কিছু তাহলে আসিস না কি দিবি আমার বাড়ি দেখলা কাকি বলে এটা আমার বাড়ি বলে আসিস না তাহলে কত খারাপ যাই হোক এখন লাঞ্চে বসছি আর বেশি কথা বলছি না বাকি তোমরা আগে দেখতেই পাবে কি হবে না হবে কি হবে না হবে আর কালকে তো বললামই যে সেরকমভাবে খুব বেশি কিছু সেলিব্রেট হয়নি একটু খাওয়া দাওয়া হয়েছে এনজয় করেছি চলে এসেছি মানে সেরকমভাবে কিছুই হয়নি যাই হোক আপাতত চলো কাকি অলরেডি খাবার মানে বেড়ে ফেলেছে মোটামুটি এখন জাস্ট বসবো আমি আর প্রকাশ সকাল থেকেই আর কি এদিকেই ছিল টুকটাক কাজ বাজের মধ্যে ব্যস্ত ছিল এখনও ওই ঘরে কাজ করছে আমাকে দিয়ে আজকে কোনো কাজ করাবে না তো লাঞ্চে আজকে রয়েছে ভাত এখানে কাগজি লেবু আলু ভাজা গোল গোল করে পটল ভাজা আর এটা হচ্ছে মাছ ভাজা আর রয়েছে উচ্ছে ভাজা যদি উচ্ছে ভাজা আমি খাইনি তুলে প্রকাশকে দিয়ে দিয়েছি বাট দিতে হয় ওই 3-4 রকমের তাই দিয়েছে আর এটা হচ্ছে নর্মাল একদম মুসুরির ডাল ডিম কষা পায়েস যেটা মা করে পাঠিয়েছে আর এটা হচ্ছে আমের চাটনি আর রসগোল্লা আর এদিকে রয়েছে হচ্ছে গাছ পাকাম যেটা কিনা আমার বেশ ভালো লাগে তো এই হচ্ছে আজকের লাঞ্চ এখন বাজে তো অলমোস্ট 6:30-7:00 মতো আমি একটু বাড়িতে এসেছি আসলে ঘুমিয়ে পড়েছিলাম ওখানে লাঞ্চ টাঞ্চ করে মেজো ঠাকুমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি আমি আর প্রকাশ তারপরে প্রকাশ উঠে আবার একটু কাজবাজ করছিলো আমি উঠলাম প্রকাশ বললো চলো বাড়ি চলো তোমাকে বাড়ি দিয়ে আসি কারণ আমি একটু রেডি হবো যেহেতু মানে একটু সন্ধ্যার দিকে কেক টেক কাটবো সেই জন্য এখন যদিও বা সন্ধ্যাই হয়ে গেছে অলমোস্ট আমি ওই 7:30-7:30 সময় মেবি কেক টেক কাটবো তো বললো চলো একবার তোমাকে দিয়ে আসি রেডি রেডি হয়ে নাও তারপর তোমাকে একবার নিয়ে আসবো তো ওই জন্য এসে আমি ড্রেসটা চেঞ্জ করেছি নাইটটা পরে নিয়েছি এখন আমি একটু ওয়াশরুমে গিয়ে একটু গা হাত পা ধোবো ধুয়ে তারপর একটু হালকা রেডি হব রেডি হয়ে তারপর আবার ওই বাড়িতে যাবো যাই হোক চলো আপাতত তুমি যাই ওয়াশরুমে চুল ঠুলগুলো কোনো রকম বেঁধে নিয়েছি গরম লাগছে কি গরম লাগছে আজকে আর আমার জন্মদিনে বেসিক্যালি প্রচণ্ড গরমই থাকে বিকজ আমার একদম জ্যৈষ্ঠ মাসে যেহেতু জন্মদিন তো একদম পচা গরমটা আমি পাই যদি একান্ত সেদিন বৃষ্টি হয় তাহলে খুব ভালো কথা যদি বৃষ্টি না হয় তাহলে এইরকম গরমটাই আমাকে পেতে হয় হয়ে গেছে আমি পুরোপুরি রেডি রেডি হয়েছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে এখন তো 9:15 বেজে গেছে আমি 7:30-8:30 মধ্যে এখানে চলে এসেছি এসে দেন সুমনার মা আমাকে একটু শাড়ি পুড়িয়ে দিল তারপরে ওরা সব বেলুন বেলুন সাজাচ্ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আমি দেখাতে পারবো কিনা জানি না এদিকে সুমনা আর দিদি বসে আছে আর ভাই এই বেলুন এনেছে 5 বছরের সুমনাই বলছিল তো দিদি কিন্তু এতটা ছোট না তুই যে বেলুনগুলো এনেছিস অনেকগুলোই এনেছে নিচে ওইদিকে পড়ে আছে অনেক কটা আর অনেক ফেটে গেছে মেনলি হচ্ছে এটাই ব্যাপার কতগুলো এনেছিল রে 2 প্যাকেট না কত এনেছিল অনেকগুলো এনেছিল কিন্তু সব ফেটে ফেটে গেছে
কি হলো বাইরে আবার যায় যাই হোক মেন হচ্ছে আমি আর একটা কারণে প্রকাশের বোনের আসার কথা ছিল মানে কাকার মেন হঠাৎ করে ও আসবে না বলছে তো সেই নিয়েই আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম বারবার ফোন করছিলাম যে কেন আসছে না বা কেন কি বলো কল দেখ কি হচ্ছে আমি সেজেছিলাম ভালো ওগুলোই পছন্দ করে তার মধ্যে মা ছিল মেজ ঠাকুমা ছিল বেকালার মা ছিল এরা কি বলবো আমার ওকে ভালো লাগছে না বলে ক্যামেরাটা খারাপ যাই হোক চলো আবার একটুখানি কথা টথা বলি একটু পরে কেক কাটবে আমার কাকা কেক বানিয়েছে দেখ আমার কাকা নাকি কেক ওইটা আমার কাকা আমার জন্য বানিয়েছে তোদের এটা মনে হচ্ছে দেখ কি ইউটিউব না ইউটিউবের কথা বাদ একটু বানিয়েছে দেখ অদ্রিজ হচ্ছে গেছে আমার বাড়ির লোক নাকি কেক বানায় বাংলা কি বাংলা মানে অতিরিক্ত বাংলা আমি না কালকে আমিও ছবিটা দেখে ভেবেছি আমার জন্য ঠিক আছে একটা জয়সে আরে আমি বলছি ঠিক আছে থিম বানালো না ঠিক আছে স্যার তাও সুন্দর হয়েছে ভালো লাগছে অনেকটা আমি ভেবেছিলাম এরকম থিমের বানাতে বলেছিলাম ও বানায়নি ঠিক আছে অনেক সময় নষ্ট হবে সেটা কোনো ব্যাপার না অনেক সাজাবে না বাড়ির লোকের কেকেও সাজাবে না ওর একটা বাজে thank you.
স্টেশনে এবার সাবওয়ের এখানেই রয়েছি, জানি না কে কে আছে। যদি এখানে লোকজন না থাকে তাহলে কিন্তু আমাদের খদ্দার স্টেশনে যেতে হবে। হ্যাঁ ওদের জন্য যখন মানে প্ল্যানটা করেছি তাহলে ওদেরকেই দেব। চলো চলো যাওয়া যাক। বাটি আছে, আমরা প্লেট আনতে পারিনি গো। পুরো গরম আছে, গরম আছে। হ্যাঁ এখনি খেয়ে নাও, এখনি খেয়ে নাও। ওনাকে দেখ, ওনাকে দেখ। আমাদের আর একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল কৌশিক। ঘুমাচ্ছে, দিয়ে দে না। কি গো, ভালো আছো? বলছি ডাক্তার কিছু খেয়েছো? কিছু খাওনি তুমি? গরম গরম খেয়ে নেবে। ওই তো মাসে আসছে। কি গো, আমার জন্মদিন আজকে। কোন দিকে, কোথায় আসছি? আমি দু নম্বরে। চল চল, দু নম্বর।
12টা বেজে গেছে বাট এটা সবথেকে বেস্ট বার্থডে এরকম বার্থডে হয় না আমাদের ভুলও আছে কৌশিক আমরা ভেবেছি কেউ থাকবে না আরও নিয়ে আসা উচিত ছিল কৌশিক আরও নিয়ে আসা উচিত ছিল ভুল হয়ে গেছে আমাদের আমাদের সত্যি ভুল হয়ে গেছে আমাদের আরও রয়েছে বাড়িতে কিন্তু নিয়ে আসা উচিত ছিল আমার হচ্ছে এত লোক থাকবে কি থাকবে না এইভাবে নিয়ে আসি ওইদিকে আরও লোক ছিল প্রকাশ খুব খারাপ লাগছে আমাদের ক্ষমতা নেই ঠিকই বাট আমরা চেষ্টা করবো এর থেকেও বড় কিছু করার আমরা আজকে ভেবেছি কতজনই বা থাকবে সত্যপুরে এইভাবে বেশি কিছু আনিনি খুব শ্বাসকষ্ট হচ্ছে চলো না না চলো বেরিয়ে যাবো এর পরের বার থেকে নেক্সট টাইম যখনই কিছু অনুষ্ঠান করার চেষ্টা করবো চেষ্টা করবো যে অন্তত লোক না খাইয়ে এদেরকে দেওয়া সত্যি সত্যি তাই বাজে খরচা না করে এনাদেরকে দেওয়া অনেক বেশি ভালো যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি এদিকে পুরো ফাঁকা আর আমি গরমে ঘেমে গেছি ও ফাইনালি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমরা এসে এখন বসলাম যদিও বা আমি সকাল থেকে খুব বেশি কাজ করিনি বেশি কাজ করেছি ও আর বাকি বাড়ির সবাই আমি বলতে গেলে বসে বসেই কাটিয়েছি যাই হোক এখন অলমোস্ট আড়াইটা একবারই করেছি একটু সন্ধ্যাবেলা আর কিছুই না এমন করে বলছি আমি সারাদিন মেকআপ করছিলাম তিন ঘন্টা মোটেই না তিন ঘন্টা না আমি ছটায় দিয়ে গেছি হ্যাঁ তো ছটায় দিয়ে গেছো ছটায় থরি মেকআপ করতে বসে গেছি আমি নটায় এসছি সাড়ে সাতটায় গেছি কি মিথ্যে ভাই সাড়ে সাতটার সময় নিয়ে গেল সাতটা পঁয়ত্রিশে সাড়ে সাতটা নিয়ে গেছে সাড়ে সাতটায় গিয়ে তারপর সুমনদের বাড়ি গেলাম না তো আমি তো বাড়িতে ঢুকিনি সুমনদের বাড়িতে গেছিলাম যাই হোক তো এখন বাজে হচ্ছে আড়াইটা আমরা দুটোর সময় ঢুকলাম ঢুকে স্নান টান করে একদম প্রথমে তো মুখ থেকে সব তুলেছি ঘামে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল তারপর ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে স্নান করলাম দুজনেই স্নান করে এখন জাস্ট বসেছি এবার ঘুমাবো এবার আর ভালো লাগছে না আর আমরা তো গেছিলাম একটু স্টেশনের দিকে দেখেইছো একটু ক্লিপ নিয়েছি যতটুকুনি পেরেছি হ্যাঁ মানে নিজেদের কাছে নিজেদের খুব ভালো লাগছে আর আমরা এটা এরপর থেকে ডিসাইডও করেছি হয়তো খুব বেশি ব্লগে কতটা কি করবো ব্লগ এইসব ব্যাপার নিয়ে আমার ব্লগ করতে খুব একটা ভালো লাগে না বাট তাও আমি আর প্রকাশ নিজেরা ডিসাইড করি শুধু আমি প্রকাশ না আমার ছোট কাকাও ডিসাইড করেছে এটা যে এরপর থেকে কোনো অনুষ্ঠান হলে আমরা ওরকম লোকজন যদি বলি বা না বলি সেটা পরের কথা বাট আগে আমরা প্রায়োরিটি রাখবো যে এই ব্যাপারটা মানে আমাদের মানুষ আমাদের কাছাকাছি দুটো স্টেশন খদ্দার স্টেশন আর সোদপুর স্টেশন অনেকেই বলছিল যে এরকম এখনো খায়নি বা কিছু আমরা তো ভেবেছিলাম যে এত দেরি হয়ে গেছে হয়তো খেয়ে নিয়েছে সবাই যাই হোক এটা ভালো লেগেছে ভীষণ আর তারপরে সমস্ত কিছু করে আমরা ঠামাবাড়ি গেলাম ঠামাবাড়ি গিয়ে আমিই খেলাম ওর খাওয়া হয়ে গেছিলো আমার খাওয়া বাকি ছিল আমি খেলাম খেয়ে দে মানে আমি আর অজিজা খেয়ে দে তারপর একটুখানি কথাবার্তা বললাম মানে এইসব নিয়েই কথা বলছিলাম যে এরপর নেক্সট যদি করি কীভাবে কী করবো এইসব আলোচনা করছিলাম করিডোর তারপর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে বসেছি এখন জাস্ট ঘুমাবো জন্মদিন আমার শেষ হয়ে গেছে দু ঘন্টা আগে দু আড়াই ঘন্টা আগে শেষ হয়ে গেছে আর এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে মেবি একটু বড় হয়ে যেতে পারে আই ডোন্ট নো এডিট করার পর বোঝা যাবে কারণ যেহেতু আমি মানে পরশু দিন থেকে স্টার্ট করেছি তো মেবি একটু বড় হয়ে যাবে যাই হোক যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ছোট্ট বেল বাটনটাকেও প্রেস করে দিও আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে উইশ করেছো মানে আমার বন্ধু বান্ধবরা তো করেইছে বাধ্য তাছাড়াও মানে এই যে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা কিনা আমাকে ইউটিউবের থ্রুতে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করে বা চেনে বা ফলো করে প্রচুর কেউ আমাকে উইশ করেছে প্রত্যেক বছর এটা আমার সাথে হয় খুব ভালো লাগে মানে ইউটিউবে আসার পর থেকে দু বছর তিন বছর ধরে এটা আমার সাথে হচ্ছে তার আগে তো এমনিও টুকটাক অনেকেই উইশ করতো অনেকেই উইশ আসতো যেটা হয় ফেসবুক আমি যতটুকু পেরেছি রিপ্লাই করেছি যারা স্টোরি দিয়েছিল তাদের স্টোরিও শেয়ার করি যতটুকুনি পসিবল হয়েছে আমি সত্যিই পারিনি মানে আমার না মাঝে মাঝে মনে হচ্ছে মানে এত উইশ আসছে আমি কাকে ছেড়ে কাকে রিপ্লাই দেবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে বাট আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়া এখনও পর্যন্ত ফেসবুকে অনেক জমে আছে ফেসবুকে তো দিইনি অনেক কাউকে ফেসবুক তো অনেক হইনি ঠিকঠাক মতন ইনফ্যাক্ট তুমি যে পোস্টটা করেছো সেখানেও আমার সেরকমভাবে কাউকে রিপ্লাই দেওয়া হয়নি যাই হোক চলো এটাই বলার ছিল সবাইকে অনেক 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 থ্যাংকস আর আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো